morning, student. I am Richard Joy Haldar, assistant teacher of Baptist Mission Boys High School. আজকে আমরা ক্লাস 6 7 এর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। মূলত আজকের আমাদের বেসটা হচ্ছে ক্লাস 6 এর 7 টাও তোমরা পাশাপাশি শিখে নাও, যদিও তোমরা এই নিয়মটা আগেও শিখছো। তো আজকের বিষয় হচ্ছে পাঞ্চুয়েশন। তা আমরা পূর্বের ক্লাসে আমরা পড়িয়েছিলাম পাঞ্চুয়েশন, আমাদের বেশ কয়েকটা নিয়ম আমরা লিখিয়ে দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম। আর আজকে আমরা পাঁচটা নিয়ম আলোচনা করব, ওই পূর্বের নিয়মের সাথে তোমরা এটা অ্যাড করে নিও। তো প্রথমে রুলসটা আছে, দেখো ক্লক টাইম লিখতে আমরা রুলসটা ব্যবহার করি। ক্লক টাইমটা কি? সাড়ে সাতটা, সাড়ে আটটা, এরপরে কি আছে? পিএম আছে, এএম আছে, তাই না? আর বিকেলবেলা হলে আমরা পিএম ব্যবহার করি, এবং 12টার আগে সকালবেলা যদি হয় তখন আমরা কী করি? এএম ব্যবহার করি। যেমন এখন হয়তো বা 12টা বাজেনি, তার জন্য আমরা কী ব্যবহার করবো? এএম ব্যবহার করব। তো এই ক্লক টাইমের পরে আমরা কী ব্যবহার করবো? ফুল স্টপ ব্যবহার করবো। ফুল স্টপটা এই যে দেখো, আমরা ফুল স্টপ ব্যবহার করেছি, তাই না? আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, ইউ উইল বি দেয়ার অ্যাট 3:30 PM। সে কখন ছিল? সাড়ে তিনটে ছিল। তারপরে আমরা কী ব্যবহার করেছি? হ্যাঁ, ফুল স্টপ ব্যবহার করেছি। আশা করি ক্লক টাইমের নিয়মটা তোমরা বুঝতে পারছো। যে কোনো ধরনের টাইম বোঝালে তখন আমরা কী করবো? ফুল স্টপ ব্যবহার করবো, শুধুমাত্র কি পাঞ্চুয়েশনের ক্ষেত্রে। এরপরে নাম্বার টু লক্ষ্য করো, নাউন এবং বা প্রোনাউন এর পসেসিভ করার পরে করার জন্য আমরা কী ব্যবহার করবো? অ্যাপোস্ট্রফ চিহ্ন ব্যবহার করব। এই যে দেখো, তোমার চিহ্নটা দেখো, এটা আমরা অতি পরিচিত একটি চিহ্ন ব্যবহার করি। যেমন আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, দিস ইজ শোয়েবস পেজ। এই দেখো, এখানে শোয়েবস, এখানে পসেসিভ কেস কোনটা? এই শোয়েবস। আশা করি তুমি বুঝতে পারছো। লক্ষ্য কর, শোয়েবসটা হচ্ছে কি? পসেসিভ। এর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করেছি? এই অ্যাপোস্ট্রফ চিহ্ন ব্যবহার করেছি। তাহলে কী দাঁড়ালো? দিস ইজ শোয়েবস পেজ, নাম এবং প্রোনাউনের পসেসিভ করার সময়, অন্য সময় নয়। আশা করি দুই নম্বর রুলসটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে রুলস নম্বর থ্রি লক্ষ্য করো, সংক্ষেপে কনস্ট্রাকশন করলে যে লেটার বাদ দেওয়া হয় তার পরিবর্তে অ্যাপোস্ট্রফ বসে। সংক্ষেপে, যেমন ইটস মাই পেন, এখানে দেখো ইট ইজ মাই পেন, এটা সংক্ষিপ্ত রূপ কি? ইটস মাই পেন। এখানে আমরা সংক্ষেপে লিখেছি, অ্যাপোস্ট্রফ ব্যবহার করেছি। তো এরকম সংক্ষিপ্ত যদি আমরা লিখতে চাই তখন আমরা অ্যাপোস্ট্রফ ব্যবহার করব। রুলস নাম্বার ফোর লক্ষ্য করো, ডেট, ডেট লেখার ক্ষেত্রে আমরা হাইফেন বা ড্যাশ ব্যবহার করতে পারি, এটা আমরা অতি পরিচিত। দেখো একটা এক্সাম্পল, দেখো 30, এরপরে আমরা হাইফেন অথবা ড্যাশ দিয়েছি, তারপরে 11 এবং আবার হাইফেন 2020। এখানে যে কোনো ধরনের ডেট থাকতে পারে, যে কোনো ধরনের ডেট আমরা লিখতে গেলে তখন কি হাইফেন ব্যবহার করতে পারি। একটা এক্সাম্পল আমি দিই, তাহলে তোমাদের আর একটু বিষয়টা ক্লিয়ার হবে। ধরো 10-10-2020, যে কোনো ধরনের ডেট বুঝালে তখন আমরা কি হাইফেন বা ড্যাশ ব্যবহার করতে পারি। এরপরে রুলস নম্বর 5 লাস্ট রুলস দেখো, কবিতার প্রতি অঙ্কতে প্রথম লেটার ক্যাপিটাল হয়। আমরা কবিতা পড়েছি বিভিন্ন ধরনের, ছোটোবেলার একটা কবিতা আমরা লক্ষ্য করি, এক্সাম্পলটা দিয়েছি আমি, টুইঙ্কল
difficult to tell regional star how I wound up watching what. তো আশা করি এই যে অঙ্কটি দেখো তোমরা দেখেছ, তার জন্য আমি কি করেছি, ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। আশা করি তোমরা এই পাঁচটা রুলস আয়ত্ত করতে পেরেছ, এবং পূর্বের যে রুলসটা ওই রুলসের সাথে এটা তোমরা কি করবে অ্যাড করে নেবে। আজকে আমার পাঠদান আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।